কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম। আজ এই ভিডিওটিতে থাকছে যে কিভাবে একটা জিম টি শার্ট ডিজাইন করবেন। প্রথমে আমি এই ডিজাইন থেকে এই কোডটা এখানে লিখে রেখেছি, কোডটা কপি করলাম। কপি করার পরে দেখবো যে এই কোডে কেমন ধরনের ডিজাইন আছে বা কেমন ধরনের ডিজাইন হয়। আমরা এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে এন্টার দিয়ে দেবো। একটু ঘাটাঘাটি করবো যে দেখবো যে এই কোডে কেমন ধরনের ডিজাইন আছে। এখান থেকে ইমেজে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ঘাটাঘাটি করবো এবং কয়েকটা ডিজাইন এখান থেকে আমরা চয়েস করে নেব। এখান থেকে সাপোজ এই ডিজাইনটা এখান থেকে আমরা কপি করতে পারি। এখান থেকে দুই একটা ডিজাইন এখান থেকে আমরা আইডিয়া নিচ্ছি এবং দেখবো যে অন্যরা কী কী ধরনের ভেক্টর ব্যবহার করেছে এবং কেমন ধরনের ফন্ট ইউজ করেছে। এখান থেকে দিয়ে ঘাটাঘাটি করে আমরা একটু আইডিয়া নিয়ে ডিজাইনটি শুরু করব। এই ডিজাইন করার জন্য আমরা প্রথমে দেখলাম অনেকে গ্রাঞ্জি ফন্ট ইউজ করেছে, মানে বিভিন্ন ধরনের ফন্ট দেখে আমরা আইডিয়া নিলাম। নেওয়ার পরে এখন আমরা ডিজাইনে চলে যাচ্ছি। প্রথমে আমি এই কোডটা এখান থেকে টাইপ চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখবো যে অন্যরা কোন লাইন বাই কোন লাইনগুলো লেখাগুলো সাজাইছে। এখানে আমরা যেহেতু আমাদের বডিটা হচ্ছে মেন ফোকাস, এজন্য হচ্ছে বডি ট্যাগ লাইন করবো। এখন এই ডিজাইনটি করার জন্য আমরা একটা গ্রাঞ্জি ফন্ট ইউজ করব। এখান থেকে সবগুলো সিলেক্ট করব। সাপোজ এখান থেকে আমরা এই ফন্টটি ইউজ করব। আপনারা চাইলে এই ফন্টে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি এই ডিজাইনটি করার জন্য একটা গ্রাঞ্জি ফন্ট সিলেক্ট করলাম। এখন এখান থেকে লেখাগুলো সবগুলো কপি করব। কপি করার পর এখানে নিয়ে কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা লাইন বাই লাইন সাজাবো। যেহেতু আমাদের এই বডিটা হচ্ছে মেন ফোকাস করতে হবে, এজন্য বডিটা আমরা একটু বড় করে দেবো। আমাদের ডিজাইনটা এইভাবে প্লেস করে রাখার পরে অন্যদের থেকে একটু আইডিয়া নিলাম। দেখবো যে অন্যরা কেমন ধরনের ভেক্টর ব্যবহার করেছে। এখান থেকে আমরা দেখি এই ভেক্টর, এই ধরনের আমরা একটা ভেক্টর নিতে পারি। আপনারা যে কোনো ব্রাউজারে আসার পরে যদি লেখেন, আপনারা এখানেও দিতে পারেন অথবা ফ্রিপিকেও লিখতে পারেন। এখান থেকে জিম ভেক্টর লিখে দিয়ে দেবেন। দেখার পরে এখান থেকে ঘাটাঘাটি করে আপনারা একটা ভেক্টর চয়েস করে নেবেন। আপনারা ফ্রিপিকে গিয়েও যদি জিম ভেক্টর লিখে দেন তাহলে কিন্তু ওখানেও অনেক ভেক্টর পেয়ে যাবেন। এইভাবে ঘাটাঘাটি করে আমি একটা ভেক্টর চয়েস করে নিলাম। এখন আমরা এই ভেক্টরটা হালকা একটু মডিফাই করব। ভেক্টরটা সিলেক্ট করব, এখান থেকে ডিভাইডেড করে দেবো। দেওয়ার পর এখান থেকে আই সিলেক্ট মোড অন করে দেবো। এই যে ইউলো কালারটি, এখান থেকে ম্যাজিক টুল দিয়ে কপি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। করার পর এখানে সাইডে নিয়ে ইউনাইট করে দেবো, আনগ্রুপ করবো। এই বাদ বাকি অংশটুকু ডিলিট করে দেবো, যেহেতু এই অংশটুকু আমাদের লাগতেছে না, এজন্য অংশটুকু ডিলিট করে দিলাম। এখান থেকে হোয়াইট কালার করে দেবো। এখন আমরা এই ভেক্টরটি আমাদের ডিজাইনে ব্যবহার করবো। এর জন্য আমরা সাইডে একটা কপি রেখে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে ভেক্টরটি সমানভাবে কেটে দিতে পারি। এছাড়াও আমরা চাইলে কিন্তু এখান থেকে আরেকটু মডিফাই করতে পারি। এখান থেকে আমরা সাইডে এই রাউন্ড বরাবর এখান থেকে আমরা একটু, এখন আমরা এখান থেকে ফন্ট বরাবর কপি করব। এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এখান থেকে কপি দিয়ে দেবো। এখান থেকে দুইটা সিলেক্ট করব, অ্যালাইন করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। মিডিলটা ধরব, এখান থেকে মিডিল অ্যালাইন করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সাইডে অ্যালাইন মিশাই দেব। তাহলে আমাদের প্রথম দুইটা টেক্স সাজানো কমপ্লিট। এখন এখান থেকে আমরা দেখব যে কীভাবে দিতে পারি। এখানে চাইলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই টেক্স বরাবর এইভাবে দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবো। নেওয়ার পরে এখান থেকে মিডিয়ালে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুলসে চলে যাব, এখান সিলেক্ট করব। এখান থেকে রেখে দেওয়ার পরে উপরটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে একটু সরাই দেবো। এখান থেকে দুইটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলস থেকে সামনে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে যাচ্ছে ওপরে একটা আলাদা করে নিয়েছি। এখান থেকে কিন্তু একটা আমরা আলাদা করে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু দুইটা শেপ, এখান থেকে একটা ডিলিট করে দেবো। এটা চাইলে আমরা একটু সরাই দিতে পারি, বেশি এখান থেকে একটু বেশি হয়ে গেছে, কমাই দেবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো, এই ধারে একটা সিলেক্ট করবো, অ্যালাইন করে নেবো। যেহেতু আমাদের এই ধারে অংশটুকু বেশি লাগতেছে না, এখান থেকে আমরা কিছু অংশ কেটে দেবো। এটা সিলেক্ট করবো ট্রান্সফর্ম থেকে, এখান থেকে রিফ্লেক্ট কপি উপরেরটা সিলেক্ট করবো, অ্যালাইন করবো, এই ধারে দিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে দুইটা অ্যালাইন্ড এখান থেকে সমান হয়ে গেল, ইউনাইটেড করে দিলাম।
যেহেতু এই টেক্সটটি আমাদের উপরে নিয়ে আসতে হবে, টেক্সটটি সিলেক্ট করে ব্ল্যাক কালার দেব। আচ্ছা, এটা চাইলে আমরা এইভাবে বড় করেও দিতে পারি। এখান থেকে কেটে দেব, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কেটে দেওয়ার ফলে কিন্তু আমাদের লেখাগুলো চলে গিয়েছে, মানে এখন ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবো আমরা কিন্তু সে কালারটি আমাদের ডিজাইনে শো করবে। এখানে আমাদের কিন্তু ওপরে তিনটার কাজ কমপ্লিট। এখন আমরা চাইলে এখানে কিন্তু আমরা আরেকটা ভেক্টর ইউজ করতে পারি। এখান থেকে আমরা যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে এই সাইটে যদি লিখি বারবেল ভেক্টর, লিখে এখান থেকে ইনটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু আমরা এই ধরনের একটা ভেক্টর ইউজ করতে পারি। যেহেতু আমি ওইভাবে ঘাটাঘাটি করে এখান থেকে একটা ভেক্টর চয়েস করে নিলাম, এখন এই ভেক্টরটা আমরা হালকা একটু মডিফাই করবো, এখান থেকে কিছু অংশ কেটে দেবো। দেওয়ার পরে এই যে মিডিলে ফাঁকা অংশটুকু পূরণ করে দেবো। এখন দুইটা সিলেক্ট করব, এখান থেকে ইউনাইটেড, তারপর এখান থেকে আমরা জায়গা মতো প্লেস করে দেব এবং এই টেক্সটটার সাথে এটা আমরা অ্যালাইন করে দেব। এখান থেকে চাইলে কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি, পেন টুলটা সিলেক্ট করব, এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে দুইটা সিলেক্ট করার পরে ইউনাইটেড করে দেবো। তাহলে আমাদের জিনিসটি পারফেক্টলি ভাবে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি ওপরটা সিলেক্ট করবো, এই ধারে দিয়ে দেবো। এখন এখান থেকে দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ সবগুলো সিলেক্ট করব। এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম। মিডল অ্যালাইন করার পরে এখানে কিন্তু জিনিসটা আমাদের পারফেক্টলিভাবে ভালো লাগতেছে না, এই জন্য আছে একটা লেখাটাকে একটা অফসেট পাথ করব। এখান থেকে লেখাটা সিলেক্ট করব, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে সাপোজ 2 পিটি দিতে পারি, অথবা আপনি কেমন দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখান থেকে ওকে, ডিভাইডেড ইউনিট টেক্সট ফ্রেম, এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো, কন্ট্রোল এক্স এটা সিলেক্ট করব, এই যে বারবেল এটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সিতে চলে যাব, ক্লিক দেবো সাদা অংশে, কন্ট্রোল এফ দিয়ে এই সাদা অংশে ক্লিক দেবো। এই সাইডটিকে আমরা হালকা একটু কেটে নিয়েছি, এখান থেকে সবগুলো সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে এখান থেকে চাইলে আমরা একটু উপরে দিতে পারি। এখন সাজানো কমপ্লিট, এখান থেকে মিডল অ্যালাইন করে দেবো। দেওয়ার পরে এখান থেকে চাইলে সবগুলো মিডলে যে স্পেসগুলো সমান করে দিলাম। তাহলে আমাদের ডিজাইনটি প্লেস করা কমপ্লিট। এখন আমরা দেখবো ডিজাইনে কেমন ধরনের কালার দিতে পারি বা জিম টি শার্টে কেমন ধরনের কালার হয়। এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে লিখবো, এখান থেকে জিম টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেবো, দিয়ে একটু ঘাটাঘাটি এখান থেকে ইমেজে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে একটু ঘাটাঘাটি করে দেখবো যে অন্যরা কেমন ধরনের কালার দিয়েছে। এখান থেকে ঘাটাঘাটি করে যেহেতু সবাই এই রেড কালারটা ইউজ করেছে, আমরা এখান থেকে এই ধরনের একটা রেড কালার নিয়ে নেবো। সাপোজ এই ডিজাইন থেকে আমরা এই কালারটাই নিতে পারি, এখান থেকে কপি করব। এখন আমাদের কিন্তু কালার চয়েস করার পালা, এখান থেকে এটা সিলেক্ট করব, আইড্রোপার দিয়ে এই কালারটি দিয়ে দেবো। তারপর চাইলে এখান থেকে আমরা এই কালারটি দিতে পারি, যেহেতু এই বডির সাথে এটা সম্পর্ক আছে, এজন্য এখান থেকে আনগ্রুপ করব, এটা সিলেক্ট করব, আইড্রোপার দিয়ে এই কালারটি দিয়ে দেবো। তাহলে আমাদের কালার দেওয়া কমপ্লিট। এবং সবগুলো সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ভিডিওর শেষে একটা কথা না বললেই নয়, আমার এই প্রতিটা ভিডিওতে যে ডিজাইনগুলো দেখায় এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, বাট মার্কেট প্লেসে আপলোড দেবেন না, কারণ এই ডিজাইনগুলো আমি আগেই মার্কেট প্লেসে আপলোড দিয়ে ভিডিওগুলো পাবলিশ করি। ভিডিওর শেষে একটা কথা না বললেই নয়, আমার এই ফ্যামিলিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আপনারা জয়েন হয়ে যাবেন এবং আমার এই প্লে লিস্টে চলে যাবেন। আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করছি এবং টি শার্ট ডিজাইনের ফুল গাইডলাইন কিন্তু আমার এই প্লে লিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।